হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা কানাডাতে ওয়ার্ক পারমিট বা বিভিন্ন পিআর প্রোগ্রাম নিয়ে কানাডাতে সেটেল হতে চাচ্ছেন, তাদের জন্য এক্সাইটিং কিছু ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। আজকে আমি শেয়ার করব যে কানাডার একটা প্রভিন্সে এই 2022-তে 70,000 নতুন ইমিগ্রেন্ট পিপল নিবে, এবং এটা বিভিন্ন পিআর প্রোগ্রাম এবং স্কিল ওয়ার্কার এবং টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে। এবং এই প্রভিন্সেই শুধুমাত্র এমপ্লয়াররা 20% ফরেন ওয়ার্কার নিতে পারবে, আর অন্য সকল প্রভিন্সে 10% ম্যাক্সিমাম ফরেন ওয়ার্কার নিতে পারবে। তাই এই প্রভিন্সে আপনারা যদি জেনে বুঝে সঠিকভাবে আবেদন করতে পারেন, তাহলে এখানে আপনার চান্সেসটা অনেক হাই। এই প্রভিন্সটার নাম হচ্ছে কুইবেক প্রভিন্স। তো এই প্রভিন্সে কি কি হাই ডিমান্ড জব আছে বা কিভাবে আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে ইউআই লঞ্চ করার মাধ্যমে পিআর এর জন্য আবেদন করতে পারবেন, সেটাই দেখব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো পেজটা ফলো করে ভিডিওটাতে লাইক করে আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সি এম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার স্টাডি, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যে যেই টপিক্সের ব্যাপারে আসলে ইন্টারেস্টেড, আপনারা ওই সকল রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে আপনাদের প্রশ্নটা করবেন। আর এরপরেও একান্ত কেউ যদি কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে কুইবেক প্রভিন্সে কিভাবে খুব সহজেই আপনি জবের জন্য আবেদন করতে পারবেন, এট দ্য সেম টাইম পিআর এর জন্য আবেদন করতে পারবেন। তো যে কোনো প্রভিন্সে কানাডার যদি আপনি কোনো জবের জন্য আবেদন করতে যান, প্রথমেই আপনাকে জানতে হবে যে এই প্রভিন্সের হাই ডিমান্ড জব কোনগুলো। কুইবেক প্রভিন্সে আসলে এই মুহূর্তে বেশ কিছু সেক্টরে ফরেন ওয়ার্কারের অত্যন্ত হাই ডিমান্ড আছে। দ্যাটস ওয়াই আসলে তারা কি করেছে যে এই প্রভিন্সের 70,000 নতুন ইমিগ্রেন্ট নিবে এই 2022-তে, এটার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এট দ্য সেম টাইম সকল এমপ্লয়ারদের রিকোয়েস্টে ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে পারমিশন দিয়েছে যে তাদের টোটাল এমপ্লয়ারের 20% ফরেন ওয়ার্কার নিতে পারবে, বিকজ তাদের এই বিভিন্ন সেক্টরগুলোতে হিউজ ডিমান্ড আছে, যেগুলো আসলে নিজস্ব সোর্স থেকে বা ভিতরের থেকে, কানাডার ভিতর থেকে ওই ডিমান্ডটা ফুলফিল করা সম্ভব হচ্ছে না। তো চলুন আমরা দেখি যে এই প্রভিন্সের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ সেক্টর কোনগুলো। নাম্বার ওয়ানে আছে রিটেল ট্রেড এক্সক্লুডিং ফুড, নাম্বার টুতে আছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসেস, নাম্বার থ্রিতে আছে ফুড বেভারেজ অ্যান্ড টোবাকো ম্যানুফ্যাকচারিং, নাম্বার ফোরে আছে ম্যানেজমেন্ট অফ কোম্পানিজ অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট অ্যান্ড আদার রিলেটেড সার্ভিস, নাম্বার ফাইভে আছে হেলথ কেয়ার, নাম্বার সিক্সে আছে ফরেস্ট্রি অ্যান্ড লগিং, নাম্বার সেভেনে আছে ফেব্রিকেট মেটাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, নাম্বার এইটে আছে প্লাস্টিক অ্যান্ড রাবার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, নাম্বার নাইনে আছে উড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। এখন আপনাদের জানতে হবে যে এই যে কুইবেক প্রভিন্সে ফরেন ওয়ার্কার রিক্রুট করার কি কি প্রোগ্রাম চালু আছে বা কি কি প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই কুইবেক প্রভিন্সে ফরেন ওয়ার্কার হিসেবে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, বা টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে যে কোনো এমপ্লয়ার কি করতে পারবে, যে কোনো ফরেন এমপ্লয়িকে রিক্রুট করতে পারবে। এটার মধ্যে নির্দিষ্ট একটা কোটা আছে যে অবশ্যই তার টোটাল এমপ্লয়ির 20%-এর বেশি হতে পারবে না। তো এটা আসলে হিউজ একটা অপরচুনিটি, একমাত্র কুইবেকেই আছে। সেই কারণে আপনারা সরাসরি ডিরেক্ট ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন জায়গায়, বা এমপ্লয়ি চাইলে আপনাকে ফরেন ওয়ার্কার হিসেবে অস্থায়ীভাবে আসলে নিয়োগ দিতে পারে। আর এছাড়া একটা রেগুলার প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। সেটার আন্ডারে আপনি যদি অ্যাপ্লাই করেন আর কোনো এমপ্লয়ার যদি আপনাকে নিয়োগ দেয়, তাহলে আপনি পার্মানেন্টলি সেটেল হতে পারবেন ওখানে। এছাড়া কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রামের আন্ডারে যে কোনো এমপ্লয়ার আপনাকে রিক্রুট করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম কুইবেকের কিছু পার্মানেন্ট ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামগুলোর মাধ্যমেও যে কোনো ফরেন ওয়ার্কার রিক্রুট করতে পারবে কুইবেকের এমপ্লয়াররা। তো আজকে এই সবগুলো প্রোগ্রাম নিয়ে আলোচনা করব না, আজকে জাস্ট আলোচনা করব টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে কিভাবে আপনি আবেদন করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়ার কিভাবে আসলে আপনাকে রিক্রুট করতে পারবে, এটার প্রসেসিংটা কি। কুইবেক
থেকে যদি ফরেন ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন জব সাইট আছে, বিভিন্ন সময় আমি বিভিন্ন জব সাইট শেয়ার করেছি আমার বিভিন্ন ভিডিওতে, তারপরেও এই ভিডিও ডিসক্রিপশনে আমি বিভিন্ন জব সাইটের লিঙ্কগুলো দিয়ে দিব। তো ওই জব সাইটে ঢুকে ঢুকে আপনাদের কি করতে হবে, কুইবেক সিলেক্ট করতে হবে। ওখানে সিলেক্ট করার অপশন থাকে যে আপনি কোন প্রভিন্সে জব খুঁজছেন, তো ওখানে যখন আপনি কুইবেক সিলেক্ট করবেন তখন শুধু কুইবেকের সকল এমপ্লয়ারদের বা সকল জব পোস্টগুলো আপনার সামনে চলে আসবে, সেখান থেকে দেখে আপনার সাথে যেই যেই জায়গায় ম্যাচ করে সেখানে আপনার আবেদন করতে হবে। তার আগে আপনাকে অবশ্যই আপনার অত্যন্ত রিসার্চ করে ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে, করে তারপরে কভার লেটার মেক করতে হবে, করে তারপর ওখান থেকে আপনি ডিরেক্টলি এমপ্লয়ারের ইমেইল অ্যাড্রেস নিয়ে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ওই পোর্টাল থেকে সরাসরি আবেদনের সিস্টেম থাকে, সেভাবে আবেদন করতে পারেন, এবং ওইখান থেকে কোম্পানির নাম নিয়ে তারপর কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ওখানে কি করতে পারেন, কোম্পানির যেই অ্যাড্রেস আছে, কোম্পানির যেই ইমেল অ্যাড্রেস আছে সেখানে গিয়ে আপনার রিজিউমি এবং আপনার একটা কভার লেটার আপনি পাঠিয়ে দিয়ে সব কিছু আপনার একাডেমিক সার্টিফিকেট ডকুমেন্টেশন সব কিছু অ্যাটাচ করে দিয়ে পাঠিয়ে দিয়ে আপনি জবের জন্য আবেদন করতে পারেন। এভাবে কন্টিনিউয়াস আপনি ট্রাই করলে যেখানে তাদের হিউজ ডিমান্ড আছে আপনার যদি ওই ডিমান্ডের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই আপনাকে তারা জব অফার লেটার দিবে। তবে অবশ্যই জব অফার লেটার দেওয়ার আগে আপনার একটা ইন্টারভিউ নিবে, এটা ভার্চুয়াল একটা ইন্টারভিউ হতে পারে, ইন্টারভিউ নিয়ে ডিটেলস আপনাকে যাচাই বাছাই করে তারপর আপনার জব অফার লেটারটা ইস্যু করবে। আর এই জব অফার লেটার ইস্যু করলেই আপনি ক্যানাডাতে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে পড়ে গেলেন। আর কোনো এমপ্লয়ার যখনই আপনাকে জব অফার ইস্যু করবে তখন কি হবে, আপনার ক্যানাডা যাওয়ার ফার্স্ট প্রক্রিয়া শুরু হয়ে গেল। আর এরপরে ওই এমপ্লয়ি কি করবে, আপনার জন্য লিমিয়া বা ক্যানাডার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেই একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটার ব্যবস্থা করবে ওই এমপ্লয়ার। এটা কিন্তু আপনার হেডেক না বা আপনি আবেদন করারও কোনো প্রয়োজন নেই, এমপ্লয়ারের প্রয়োজন আপনাকে, দ্যাটস ওয়াই এমপ্লয়ার আপনার জন্য এই লিমিয়াটা অ্যারেঞ্জ করবে। আর এই লিমিয়া নেওয়ার পরেও কুইবেকে যখন আপনি জব করতে যাবেন তার জন্য এক্সট্রা একটা সার্টিফিকেট দরকার হয়, সেটা হচ্ছে কিউএসি বা কুইবেক অ্যাকসেপ্টেন্সি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটাও এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করে তারপরে ম্যানেজ করবে। এখন এমপ্লয়ারের কাছ থেকে যখন আপনি এই জব অফার, কন্ট্যাক্ট পেপার, লিমিয়া এবং কুইবেক অ্যাকসেপ্টেন্সি সার্টিফিকেট এই সব কিছু পেয়ে গেলেন, এখন হচ্ছে আপনাকে আইআরসিসির ওয়েবসাইটে গিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন সংক্রান্ত আমাদের একটা সম্পূর্ণ ভিডিও আছে, ভিডিওটা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন। এখন ওই আইআরসিসির ওয়েবসাইটে গিয়ে প্রপারলি কী কী ডকুমেন্ট লাগবে ওইটাও ওই ভিডিওতে বলা আছে, ওই সকল ডকুমেন্ট সহ আপনি আবেদন করবেন এবং আবেদন করার পরে আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে বা ওয়ার্ক পারমিট ভিসাটা ইস্যু করবে আইআরসিসি। আপনার কোনো ইন্টারভিউ লাগবে না, আপনি শুধু আইআরসিসির ওয়েবসাইটে সব ডকুমেন্ট আপলোড করে তারপর শুধু বায়োমেট্রিক দেওয়ার জন্য আমাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যাবেন। ওখানে গিয়ে বায়োমেট্রিকটা দেওয়ার পরে আপনার পাসপোর্টের জন্য রিকোয়েস্ট পাঠাবে যে পাসপোর্ট সাবমিট করতে, আর পাসপোর্ট সাবমিট করলেই আপনার পাসপোর্টে স্টিকার স্ট্যাম্প হয়ে তারপরে চলে আসবে আপনার কাছে, এরপরে আপনি ক্যানাডাতে ফ্লাই করতে পারবেন। এরপর যখন আপনি ভিসা নিয়ে ক্যানাডাতে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে ওখানে গিয়ে বর্ডার সার্ভিসে আপনার একটা রিপোর্ট করতে হবে যে আপনি টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে রিক্রুট পেয়েছেন এবং দ্যাটস ওয়াই আপনি কাজে যোগ দিতে এসেছেন। এটা যখন রিপোর্ট করার পরেই আপনি কাজে যোগ দিবেন তাহলে কি হবে, আপনি ওই যে পিআর এর প্রসেসিং এ আবার এটা আপনার কাজে লাগবে, কারণ ক্যানাডার ল অনুযায়ী আপনি যখন 1560 ঘন্টা ওয়ার্ক এক্সপেরিয়েন্স হয় বা এক বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স হলে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারেন, দ্যাটস ওয়াই আপনার সিস্টেমটা একদম কমপ্লিট থাকলো। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, এই সংক্রান্ত আরও একটু ডিটেলস একটা ভিডিও আমি আপলোড করব আমার পার্সোনাল একটা চ্যানেল আছে সিএম আমিনুল বাহার নামে, ওই চ্যানেলে এই রিলেটেড মানে কিভাবে আপনারা এমপ্লয়ারের কাছে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন, কিভাবে আপনি জবের জন্য আবেদন করবেন এটা একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, এটারই পার্ট টু মনে করতে পারেন। সেই ভিডিওটা দেখার জন্য আপনারা সিএম আমিনুল বাহার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কুইবেকে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে কারা কারা যেতে পারবে এবং কিভাবে আবেদন করবেন এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।